আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে চ্যানেল টিটির এই স্পেশাল আয়োজন দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং জানাচ্ছি আপনাদের প্রতি শুভকামনা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে চ্যানেল টিটির স্পেশাল একটি প্রোগ্রাম, সেটি হচ্ছে দ্য মেসেঞ্জার। যে সময়ে আমরা বসে এই মুহূর্তে কথা বলছি, সেই সময়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সম্প্রতি ফ্রান্সে একটি কটাক্ষ করে একটি এটাকে কি বলা হয় ব্যঙ্গাত্মক একটি কার্টুন ছাপানো হয়েছিল এবং তার প্রতিবাদে সারা মুসলিম বিশ্ব অলরেডি ঝাঁপিয়ে পড়েছে আমাদের ভালোবাসা রসুলের প্রতি আমরা দেখানোর জন্যে। আর চ্যানেল টিটি বর্তমানে চলছে টেস্ট ট্রান্সমিশন, এটি নিউ ইয়র্কে থেকে প্রচারিত হচ্ছে সারা বিশ্বব্যাপী। আজকে চ্যানেল টিটিতে আমরা এসেছিলাম ঘরোয়াভাবে কিছু শুভকামনা এবং ভালোবাসা আদান প্রদান করার জন্য, কিন্তু এসেই আমরা দেখলাম যে আমরা এই সময়ে বসে না থেকে আমাদের প্রিয় রসুলের ভালোবাসায় কিছু একটা করতে পারি। আর তারই ধারাবাহিকতায় আমরা দুজন আপনাদের সামনে চলে আসছি। আমার পাশেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন, নিউ ইয়র্কের একজন জনপ্রিয় মানুষ, একাধারে তিনি একজন শিল্পী, তিনি একজন লেখক, তিনি একজন সাংবাদিক, আমাদের সবার প্রিয় সালাউদ্দিন আলী রাসেল। জাজাকাল্লাহ খান ইকবাল ভাই, চ্যানেল কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং আপনার সাথে আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাজাকাল্লাহ রাসেল ভাই। রাসেল ভাই, আপনাকে প্রথম জিজ্ঞেস করবো, আপনি কেমন আছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আমাদেরকে ভালো রেখেছে। চ্যানেল টিটিতে আপনি মূলত আমাকে নিয়ে আসলেন, আমাদের সবার প্রিয়, আমাদের ইন্টারন্যাশনাল একজন সাংবাদিক, আমাদের গর্ব, আমাদের কায়েস ভাই মূলত এই চ্যানেলের স্বত্বাধিকারী, তিনি আপনাকে ইনভাইট করেছেন, আমাদেরকে ইনভাইট করেছেন। চ্যানেল টিটি সম্পর্কে আপনি কতটুকু জানেন খুব সংক্ষেপে প্রথমে আপনার থেকে জানতে চাব। নিঃসন্দেহে চ্যানেল টিটি কর্তৃপক্ষ যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছে, চ্যানেল টিটির যে ট্রান্সপোর্ট, ট্যুরিজম, টেকনোলজি, বর্তমানে সভ্যতার যুগে, আধুনিক যুগে, আমি নিঃসন্দেহে এটিকে সাধুবাদ জানাই এবং এরকম কন্টেন্টের আলোকেই আমি মনে করি যে একটা চ্যানেল প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন এবং সেই লক্ষ্যে আমাদেরও আজকে এখানে আসা। ওয়াও, গ্রেট। আমরা যেহেতু টেস্ট ট্রান্সমিশন চলছে, আমরা প্রোগ্রামটা খুব ক্যাজুয়াল করব, আমরা কথাবার্তা বলবো, আপনাদের সাথে থট শেয়ার করব। আপনারা যদি কোনো ধরনের কোনো মন্তব্য, কোনো ধরনের কথা জানতে চান, যেহেতু প্রোগ্রামটির নাম দ্য মেসেঞ্জার, আমাদের বিলাভড প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, আমরা চিন্তা করেছি কথা না বলে আমাদের কথাগুলো যদি আমাদের রাসূলের জন্য হয়, কিছু প্রতিবাদ যদি আমাদের হয়, তাহলে কিছু দায়িত্বের জায়গাটা থেকে আমাদের জন্য একটু আমরা ভালো ফিল করব। সেই জন্য মূলত আমরা আজকের এই প্রোগ্রামটা আমরা দিয়েছি দ্য মেসেঞ্জার। আমরা রাসূলকে নিয়ে কথা বলবো, রাসূলকে নিয়ে গান শোনাবো। সেই জায়গা থেকে আপনারা যদি কোনো গানও শুনতে চান, টেস্ট ট্রান্সমিশন হলেও আপনাদের সেই ভালোবাসা, আপনাদের সেই অনুরোধের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে আমরা সেই গানগুলো শোনানোর চেষ্টা করব। সুতরাং যারা ফেসবুক লাইভে দেখছেন, আপনারা আপনাদের কমেন্টে জানাতে পারেন কারা কারা আমাদের সাথে জয়েন করেছেন, কোত্থেকে জয়েন করেছেন, কী গান শুনতে চান। রাসেল ভাই, রাসুলের শানে আমরা প্রথম চার লাইন আপনার থেকে শুনতে চাই, যে কোনো একটি রাসুলের শানে। আনহাতে রাসুল, হে রাসুল, বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে, হৃদয়ে গড়েছ প্রেমের বলই, হে রাসূল, বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। বাহ বাহ, কে আওয়াজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জামিল জামিল। রাসেল ভাই, রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমাদের প্রিয় তাফাজ্জল ভাইয়ের এই গানটা লেখা, আই থিঙ্ক অসাধারণ একটি গান, সুবহানাল্লাহ বিহামদিহি। রাসেল ভাইয়ের সাথে যখন আমরা টেস্ট ট্রান্সমিশনের এই স্পেশাল প্রোগ্রাম নিয়ে, আকস্মিক এই প্রোগ্রাম নিয়ে যখন কথা বলছিলাম, রাসেল ভাইয়ের সাথে প্ল্যান ছিল উনি গান গাওয়ার পরে আমাকে রিকোয়েস্ট করবে একটা গানের ব্যাপারে, কিন্তু রাসেল ভাইকে সেটি করতে ভুলে গিয়েছেন, কিছু করার নেই। আমাকে সেই সুযোগটি দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সুযোগ আপনাকে দেওয়ার আগে
যে কয়েকজন ভাই কিছু কথা লিখেছে সেটা আমরা পড়ে ফেলি। বাইজিদ মাহমুদ বলছেন, ইকবাল ভাইয়ের জন্য দোয়া, জাজাকাল্লাহ, দ্যাটস আওয়ার প্লেজার। ইকবাল ভাই কেমন আছেন বলছে শাহজাদ আহমেদ ইমন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ রহমান ভালো রেখেছেন। রাসুল ভাইয়ের জন্য অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে কয়েকজন ভাই। জি জি, শুকরিয়া, জাজাকাল্লাহ খাইরান। শুনতে চাই, রাসুল আমার ভালোবাসা, রাসুল আমার আলো আশা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে আমরা এটা একটু পরে আসবো, প্রথমে আমি ইকবাল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আপনার কাছে কেমন লাগছে আজকের এই প্রথম এই আয়োজন, বিশেষ করে আপনার মতো ব্যক্তিকে আমরা এখানে পেয়ে খুবই ধন্য মনে করছি, আপনার অনুভূতিটা একটু শেয়ার করতে। জাজাকাল্লাহ, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের যে রাসেল ভাই আপনি সাক্ষী। আমরা টাইম টিভিতে গিয়েছিলাম, আই থিঙ্ক 2014-এ, যখন আমি আমেরিকাতে যখন ফার্স্ট টাইম এসেছিলাম। তারপরে চ্যানেল আইটিভি ইউএসএ হলো, তারপরে আমাদের কায়েস ভাই এই এত চমৎকার আয়োজন এবং এত চমৎকার সেট আপ, মানে আই উইশ ফর দ্য বেস্ট ফর দ্য চ্যানেল টিটি। আমি চাই যে তারা অনেক ভালো করবে এবং নিউ ইয়র্কে একটা নতুন ক্রিয়েটিভিটি তৈরি করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো প্রিয় ইকবাল ভাই, শুধু আপনার তো অনুভূতি শুনলাম আমাদের চ্যানেল বিষয়ে, আচ্ছা রসুল্লাহ শানে আপনার থেকে আমরা একটি নাচ শুনতে চাই, বা যে চরমানে যে ইনশাআল্লাহ একটু আগে তো আমি অলরেডি ঘোষণা করেছি, ডিসকাস করছি যে আপনি স্ক্রিপ্ট মেনটেন করেন নাই। সো আমি অলরেডি কিছু কমেন্ট পড়ার মাধ্যমে আপনাকে বললাম যে স্ক্রিপ্টটা মাথায় আইডিয়া করে দিলাম। সো দর্শকরা যারা দেখছেন তারা বুঝে নেন যে রাসেল ভাই স্ক্রিপ্টের আন্ডারেই আমাকে একটা গানের জন্য বলছে। সো আপনারা মাইন্ড করেন অথবা খুশি হন, আমাদের কিছুই করার নাই। এখন আমরা রাসুলের শানে আমার পক্ষ থেকে আমি চাইলেন গাইতে চাই। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। জাযাকাল্লাহ। আমরা যারা দেখছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এই প্রোগ্রামটি, আমরাও মনে করি যে আপনাদের এই সময়টা কাজে লাগুক, আমাদের হৃদয়ের মণি, আমাদের কলিজার অংশ যিনি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির জন্য পাঠিয়েছেন, রাহমাতুল্লিল আলামিন হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন, আমাদের প্রিয় মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যে তার ভালোবাসায় আমরা এই সময়টা আজকের চ্যানেলটিতে উৎসর্গ করছি। যারা দেখছেন আমরা মনে করি আল্লাহ আপনাদেরকেও এই জাযা খায়ের দান করুক যে যেখান থেকে দেখছেন। আমরা আবারও বলি যে আমরা খুব ক্যাজুয়ালি একটা প্রোগ্রাম করছি, আমরা হয়তো 10-15-20 মিনিট থাকবো, আপনাদের কাছে হয়তো সাউন্ডটা খুব বেশি ভালো লাগবে না, আপনাদের কাছে হয়তো ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি গ্রাফিক্যাল হলো না আজকে, কিন্তু দেন অ্যাগেইন যে এটি হচ্ছে টেস্ট ট্রান্সমিশন, সো ডোন্ট এক্সপেক্ট দ্যাট টু হাই দ্যাট মাচ অ্যাট দিস মোমেন্ট অ্যাজ দে আর জাস্ট স্টার্টিং। ইনশাআল্লাহ জাস্ট মেক দোয়া ফর দ্যাম, জাস্ট মেক দোয়া ফর চ্যানেল টিটি, দে উইল গ্রো আপ, দে উইল মেক দিস অ্যাজ মাচ দে ক্যান ইনশাআল্লাহ, অ্যান্ড দে উইল ডু দেয়ার বেস্ট। সো রাসেল ভাই, আমরা যেহেতু বলছিলাম যে আজকের প্রোগ্রামটা হচ্ছে দ্য মেসেঞ্জার, জাস্ট টু ডেডিকেট টু আওয়ার বিলাভেড প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো আমরা এখন আপনার থেকে আরও চার লাইন গান শুনতে চাই আমাদের প্রিয় রসুলের জন্যে। আমার তো মনে করি যে আমার সৌভাগ্য হচ্ছে যে দর্শকরা মূলত অপেক্ষা করছে আপনার থেকে শোনার জন্য, তো সেটা জোর করে নিয়ে নেব ইনশাআল্লাহ। তো তারপরে ইকবাল ভাইয়ের যেহেতু অনুরোধ, আমি ওনার সাথে আরেকটা গানের একটা প্রথম করিটাই চেষ্টা করছি। হে প্রিয় রাসূল, তোমায় মনে পড়েছে হৃদয় আকাশে শরণের আবরণে
প্রাণ মেতেছে, তোমায় মনে পড়েছে। হে প্রিয় রাসূল, তোমায় মনে পড়েছে, হৃদয় আকাশে শরণের আবরণে প্রাণ মেতেছে, তোমায় মনে পড়েছে, তোমায় মনে পড়েছে। বাহ, ক্যাবাদ, ভেরি নাইস। যারা দেখছেন এই মুহূর্তে আমাদের সামনে, যারা নিউ ইয়র্ক থেকে অথবা আমেরিকার যে কোনো স্টেট থেকে যারা দেখছেন, আপনি যদি ভোটার হয়ে থাকেন, প্লিজ ডু নট মিস দিস অপরচুনিটি। দিস ইজ দ্য ভেরি বিগ রেসপন্সিবিলিটি অ্যাজ এ সিটিজেন। আপনারা যদি ভোটার হয়ে থাকেন, প্লিজ আপনারা আগামী দিন হচ্ছে আমেরিকাতে ভোট, আপনারা ভোট দিতে যাবেন, সবাই হৃদয় উজাড় করে আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিবেন। আশা করি ডেমোক্রেসি, দ্য বিউটি অফ দ্য ডেমোক্রেসির জন্য আপনারা ভোট দিবেন, আপনারা আপনাদের অধিকার সংরক্ষণের জন্য ভোট দিবেন। আমরা চাই সারা পৃথিবীতে আমেরিকাকে ফলো করা হয়, সো সেজন্য আপনি আপনার অধিকারকে দিয়ে আগামীর জন্য, পৃথিবী গড়ার জন্য আপনি আপনার ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। রাসেল ভাই, আমাদের পরবর্তী একটি কথা আপনার সাথে শেয়ার করতে চাই, প্লিজ প্রসঙ্গে, সেটি হলো প্লিজ এখানে কাউন্সিলর, ডেমোক্রাট, রিপাবলিকান প্রত্যেক লিডাররাই বলে, আপনি যদি আপনার কমিউনিটিকে যদি উন্নত করতে চান, কমিউনিটির যে সমস্ত নাগরিকরা আছে, বিশেষ করে কমিউনিটি কেন্দ্রিক যে কোনো দেশের, তারা যদি সিটিজেন হয়ে থাকে, তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে, কারণ তাদের ভোটাধিকার প্রয়োগের উপর নির্ভর করে তার এলাকার উন্নয়ন এবং বাজেটগুলো মূলত এটার উপরে ডিপেন্ড করে। সো যে যত বেশি এতে অংশগ্রহণ করতে পারবেন আপনার এলাকাকে, তত বেশি আপনি উন্নতির জায়গায় নিয়ে যেতে পারবেন এবং অধিক বেশি বাজেট আপনাদের জন্য বরাদ্দ হবে, এটি হলো এই দেশের সিস্টেম। জাজাকাল্লাহ খায়ের রাসেল ভাই। আমরা খুব বেশি বাড়াবো না, আমরা আগেই বলছিলাম যে এটি হচ্ছে চ্যানেল টিটি, এটি নতুন একটি চ্যানেল, আগামীর ভালো কিছু সম্ভাবনা নিয়ে, ক্রিয়েটিভিটিমূলক কিছু কাজ নিয়ে এই চ্যানেল টিটির সূচনা হবে। সো ডে বাই ডে তারা ইম্প্রুভ করবে, জাস্ট যে স্টার্টেড নাও অ্যাজ এ বিগিনার। সো আপনারা আশা করছি ভালো কিছু দেখবেন, আমরা উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু গিভ দ্যাম অ্যান্ড সাপোর্ট দ্যাম অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান ইনশাল্লাহ ফ্রম আওয়ার সাইড। অ্যান্ড অলসো হু এভার ইট ইজ ফ্রম ওয়ার এভার ইউ আর ওয়াচিং, ইট ডাজেন্ট ম্যাটার, নাও দ্য ওয়ার্ল্ড ইজ লাইক এ ভিলেজ। সো আপনারাও এই চ্যানেল টিটিরই অংশ থাকবেন, সাপোর্ট করবেন, তাদের সাথে থাকবেন, আমরা সেই উইশ করি, সেই শুভকামনা করি তাদের জন্য। প্রিয় দর্শক, আমি এখন ইকবাল ভাইয়ের কাছ থেকে হোস্টের দায়িত্ব নিয়ে নিলাম, সেটি হলো যে ইকবাল ভাইয়ের কাছ থেকে যে হোস্টের দায়িত্ব মূলত আমিও ক্লিয়ার করে রাখি। আজকে মূলত প্রোগ্রামটা হচ্ছে রাসেল ভাই এখানে একটা সুন্দর প্রোগ্রাম করবেন, আজকে যেহেতু আমরা আসছি, মূলত আমরা এবং রাসেল ভাই এবং আমি দুজন মিলেই হোস্ট করছি, সো হোস্টের দায়িত্ব আপনি নেন না রাসেল ভাই, আপনি মূলত ইউ আর দ্য পার্ট অফ দ্য হোস্ট। সেটি হলো আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে সম্প্রতি সময় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশের প্রতিবাদে সারা বিশ্বে যেহেতু একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, বিশেষ করে বাংলাদেশে এই প্রতিবাদের ঝড়টা অন্যান্য দেশের চেয়ে একটু বেশি দেখা গেছে, সেক্ষেত্রে আপনার মূল্যায়ন কী এবং আপনি কি মনে করেন যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার মানহানি করার প্রতিবাদে এই প্রতিবাদগুলো বা এই বিক্ষোভগুলো যথেষ্ট? ব্যক্তিগত জীবনে আমরা রাসূলুল্লাহ, দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়ে তাকে শেষ করার কোনো সুযোগ যেরকম নাই, তার সম্মান তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে দিয়ে দিয়েছেন। আপনি যদি চিন্তা করেন, মানে অ্যাজ ইউ আর ভিউয়ার্স, আপনারাও যদি চিন্তা করেন, দর্শক যে যেখান থেকে দেখছেন, আল্লাহ রব্বুল আলামিন রসুলের সম্মানকে কতটা বাড়িয়ে দিয়েছেন যে দেখেন তিনি বলছেন যে আমি আপনার সম্মানকে বিশ্ববাসীর কাছে, মর্যাদাকে বাড়িয়ে দেব। কীভাবে বাড়ালেন দেখেন, আমরা প্রতি ওয়াক্তে যখন আজান দেওয়া হয়, রাইট, তখন বলা হয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর এভরিবডি হ্যাজ টু সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বিহামদি, ক্যান ইমাজিন যে দেখেন সুবহানাল্লাহ, যে সার্বক্ষণিক ওয়ার্ল্ডে তো ঘুরতেছে, আসরের নামাজ যে যেখানে হচ্ছে, আরেক দেশে অন্য পর হচ্ছে, মাগরিব নামাজ হচ্ছে, ফজর হচ্ছে, জোহর হচ্ছে, এভরি টাইম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলিয়ন্স অফ পিপল, দে আর রিডিং, দে আর প্রেয়িং ফর হিম, সুবহানাল্লাহ বিহামদিহি। সো রসুল এর সম্মান কে আছে যে তার অসম্মান করবে? তার অসম্মান করে একটা কার্টুন এঁকে করা যাবে না, বরঞ্চ সেই হচ্ছে দুর্ভাগা। সো আল্লাহ রাব্বুল আলামিন
তার সম্মানের দায়িত্ব নিজে নিয়েছেন। সেকেন্ড আসেন, এ তো মানুষের কথা বললাম, এরপরে তো মালাইকা ফেরেশতারা এবং দায়িত্বরত যে সমস্ত ফেরেশতারা আছেন তারা তো অলরেডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পড়তেছেই। সো তিনি একজন এমন একজন যার কথা বলে শেষ করা যায়, আল্লাহ তাআলা ওনাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, রাহমাতাল আলামিন তো করে পাঠিয়েছেন। সো দেখেন যে যে কথাটা আপনি বললেন যে তার মর্যাদার বিষয়, তার মর্যাদা এভরি সিঙ্গেল মিনিট এভরি সিঙ্গেল সেকেন্ড সামওয়ান ইজ প্রেইং ফর হিম এবং ফেরেশতারা তার জন্য দরুদ পড়তেছে। সো কেউই তার মর্যাদার অক্ষুণ্ণ সুযোগই নাই, বরঞ্চ তিনি তার এই জিনিসটা করার মাধ্যমে দেখেন তার ভালোবাসা তার উম্মতদের প্রতি আরো বেশি বেড়ে গেল কত হাজার গুণে। প্রিয় ইকবাল ভাই, শুনলাম আপনার কাছ থেকে, এখন আপনার কাছ থেকে রাসূলের শানে আমরা নাত শুনতে চাই। রাসূলের শানে নাত বলতে গেলে আমি বলবো হচ্ছে কিছুদিন আগেও আমি একটা নাত করেছিলাম, সেটি হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল কবি আমাদের মিনার অসাধারণ একটি নাত রাসূল লিখেছেন। রাসূল ভাই আপনিও রাসূল নাতটা পার্সোনালি লাইক করেন, যখন আমি শুরু করেছিলাম আপনাকে আমি শুনিয়েছিলাম, আমি সে রাসূলের নাতটা একটা মুখ একটা অন্তরা করতে চাই। রাসূল ভাই আমার সাথে মুখটা ধরবে ইনশাআল্লাহ। রসুলের মতো আর ফুল ফোটেনি, রসুলের মতো আর চাঁদ ওঠেনি, রসুলের মতো আর ফুল ফোটেনি, রসুলের মতো আর চাঁদ ওঠেনি, রসুলের মতো নেই বিশ্বাসী প্রাণ, হৃদয়টা ভরে দেয় যার মধু ঘ্রাণ, যার প্রতি ভালোবাসা যো টুটেনি, রসুলের মতো আর চাঁদ ওঠেনি, রসুলের মতো আর ফুল ফোটেনি, রসুলের মতো আর চাঁদ ওঠেনি, আধার হেরা গুহা আলোকিত হয় সে আলোয় পথ পেল জাহেলি হৃদয়, ভেঙে দিল মূর্তি ও মন পূজারীর, গেথে দিল বিশ্বাসে কালে মার তীর, ক্ষমা পেল যে দিল পাথর ছুড়ে যার মতো দাওয়াতে কেউ ছোটেনি, রসুলের মতো আর ফুল ফোটেনি, রসুলের মতো আর চাঁদ ওঠেনি, রসুলের মতো আর ফুল ফোটেনি, রসুলের মতো আর চাঁদ ওঠেনি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। রসুলের শানে এত সুন্দর করে লেখা, সুবহানাল্লাহ বিহামদি, অনেকেই লিখেছেন, অনেক গানই হয়েছে, অনেক ভালো গানও হয়েছে। মানে এই গানটা আমার কাছে পার্সোনালি খুব, যখনই আমি দেখেছি যে কেমন না যে একটা ফুল ফুটেনি, চাঁদ ওঠেনি, দাওয়াতে কেউ ছুটেনি, সুবহানাল্লাহ বিহামদি, এবং জাহিলি হৃদয়টাকে জাহিলি হৃদয়কে কিভাবে ফিরে নিয়ে আসছে, মানে মেসেজটা মিনার চেষ্টা করেছে কতটুকু দেয়া যায় একটা গানের মধ্যে। আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার লেখনী শক্তিকে আরো বাড়িয়ে দিক এবং তার সম্মানকে আল্লাহ তাআলা আরো মিনারের মতো। আমিন আমিন, জাযাকাল্লাহ খাইর। ওয়ান্স এগেইন, আপনারা যারা মনে করছিলেন যে প্রোগ্রামটা খুবই অফিসিয়াল অথবা খুবই একেবারে আঁটোসাঁটো করে হবে, খুব সেরকম কোনো প্রোগ্রাম নয়। আমি আমরা আবারও বলে রাখি চ্যানেল টিটি, এটি নিউ ইয়র্ক থেকে প্রচারিত হচ্ছে। আপনারা যদি বিস্তারিত জানতে চান www.channeltt.tv আপনারা গিয়ে হিউজ ইনফরমেশন জানতে পারবেন। আশা করি তারা অনেক ভালো কাজ করবে। আমরা মূলত শুভকামনা জানানোর জন্য আমাদের প্রিয় সাংবাদিক আমাদের কায়েস ভাই, শিবলী চৌধুরী কায়েস ভাইয়ের আহ্বানে মূলত আজকে চ্যানেলটিতে আসা, ভালোবাসা দোয়া শুভকামনা জানানোর জন্য। এবং হঠাৎ করে মনে হলো যে ওয়াই নট
এতগুলো ক্যামেরা, এত বড় সেট আপ সামনে আছে, তাহলে আপনাদের সাথে কিছু কথা কেন না, কিছু রসুলের সামনে গান কেন না। সো যার ফলে আপনাদের সামনে আসা, আশা করি আপনারা সবাই এনজয় করেছেন আজকের প্রোগ্রাম। সর্বশেষ আমি রাসেল ভাইকে বলবো কোনো কথা থাকলে বলার জন্য। আমার মনে হয় না আজকে বেশি কম আর কন্টিনিউ করা উচিত হবে। আমাদের প্ল্যান ছিল আর কিছু গান গাবো, আপনাদেরকে গান শোনাবো। আপনাদের দর্শকের দুই একটা যে কমেন্টস পড়তেন এটা ভালো লাগতো। আপনি যে গীতিকারের গানটি গেয়েছেন ইতিমধ্যে তিনি হাজির, মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাকিবুল ইসলাম মিনার, থ্যাংক ইউ সো মাচ মিনার। তারপর আমাদের জাহিদ হোসেন জাহিদ ভাই আছেন, আমাদের মাহমুদুল ইসলাম আছেন। ইকবাল ভাই মুখটা দেখতে চাই, কতদিন দেখি প্রিয় মুখটা। এই বিষয়ে বলে আপনি আরেকটা আরেকটা কি বলে এটাকে প্রশ্ন ফাঁস করে দিলেন। আমি বললাম যে একটু আগে যে আমি একটা কোশ্চেন করব, আমি ভুলেই গেছিলাম, কিন্তু সাডেনলি জাহিদ ভাই আপনার কারণে এই প্রশ্ন করতেই হবে। কারণ অনেকে হয়তো ভালোবাসার কারণে বলছেন না, কিন্তু আই হ্যাভ টু আস্ক ইউ দ্যাট, যে আপনি করোনার এই কঠিন সময় কেন মুখ খুলে আছেন? যে আমি মনে করি যে আসলে কিন্তু খুব প্রিপেয়ার, দেখেন উনি বলার আগে মনে হচ্ছে যে জানে। জি প্লিজ প্লিজ। আমি মনে করি যে দুজন যদি ডিস্টেন্স মেনটেন করে কথা বলে, আমরা ডিস্টেন্স মেনটেন করছি, পাশাপাশি আপনার যেহেতু মাস্ক পরা আছে সেক্ষেত্রে আমারটা অত প্রয়োজনীয়তা নেই। যদি সেখানে আরো একজন চলে আসে তখন ইয়া আই হ্যাভ টু কভার দ্যাট। ওকে, রাসেল ভাই যেটা বলছে উনি ওনার একান্ত ব্যক্তিগত মন্তব্য বলছে, প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াসলি এন্ড ডোন্ট ফলো হিম। রাসেল ভাই যেটা বলছে, রাসেল ভাইকে রাসেল ভাইয়ের মতো করে রাখেন, যারা অন্ধ ভালোবাসেন, যারা সু করবেন না তারা ফলো করবেন, তবে দিস ইজ নট দ্য রাইট থিং, সো প্লিজ ডোন্ট ফলো হিম। আই অলওয়েজ ট্রাই টু ফলো দ্য রুলস অফ রেগুলেশন ফর দ্য কোভিড-19, হু এভার হোয়াট এভার ইউ গেট ফ্রম দি WHO, রাইট? সো ইউ হ্যাভ টু ফলো দ্যাট, ইউ হ্যাভ টু কভার ইউর মাউথ অ্যান্ড দ্য নোজ অনলি ফর দিস প্রোগ্রাম। সো দিস রুলস ইজ অনলি ফর দিস প্রোগ্রাম, অ্যাজ হি ডাজেন্ট ওয়ান্ট টু ওয়ার ইট বিকজ হি ক্যান সিং লাইক ইউ নো যে খুব গলা খুলে গাইতে পারবে না। রাসেল ভাই অনেক সুন্দর করে গাইতে চাইছে আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য, সো এই কষ্টটা মূলত আপনাদের জন্য। সো প্লিজ এই স্যাক্রিফাইসটা আপনারা ওনার কাছে সেভাবেই নেবেন, ভালো এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। আর আমি কোনো কারণে আজকে ফেস দেখাচ্ছি না, ফুল ফুল কিন্তু ঠিকই দিয়েছে, তবে কাঁটা আঘাত দিয়েছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, রাসেল ভাই কই মানুষ, আমি কি লেট করেছি? হঠাৎ লাইভ মনে হচ্ছে মিনার বলছে। এনিওয়ে জাজাকাল্লাহ খায়ের, আবারও বলছি দিস ইজ টেস্ট ট্রান্সমিশন ফ্রম দিস চ্যানেল জিটি, বেস্ট অফ লাক ফর দেম। অ্যান্ড আচ্ছা, ওয়ান্স আগেইন আপনাকে একটু স্মরণ করে দিচ্ছি যে সেটি হচ্ছে যে সম্প্রতি আপনি এক গুচ্ছ নাতে রাসূল গিয়েছেন, সেটি একটু আজকে যেতে দার মেসেঞ্জার প্রোগ্রাম সেখানে হলে কেমন? আচ্ছা, আমরা এই গানটা দিয়ে শেষ করব। তার আগে বলে রাখি, মিস্টার ম্যাক্রন, রাইট? হি ইজ মিস্টার ম্যাক্রন, দ্য প্রেসিডেন্ট অফ ফ্রান্স, রাইট? ইমানুয়েল ম্যাক্রন, অ্যান্ড হি হ্যাজ টু ওয়াস দ্য বিগ অ্যাপোলজি to the whole Muslim world, the whole Muslim Ummah, because you did mistake and you have to acknowledge that. Already you are acknowledging some of them because you have to and you had to. So আমরা আশা করছি এই ইনসিডেন্ট দিয়ে বাকিরাও লেসন পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ, তিনি যে কেমন আমাদের জন্য, মুসলমানদের জন্য, তার উম্মতের জন্য, আশা করি অবিশ্বাসীরাও সেটি বুঝতে শুরু করেছে। একদম একটা মেসেজ ক্লিয়ার করে দিই, উই আর নট অ্যাগেইনস্ট দ্য ফ্রান্স, উই আর অ্যাগেইনস্ট দ্য গভর্নমেন্ট অফ দ্য ফ্রান্স, বিকজ অ্যাজ দে আর লেটিং টু ডু দিস কাইন্ড অফ সাচ এ ব্যাড ডিসিশন। সো তারা এইরকম একটা কাজকে উৎসাহিত করেছে বলেই মূলত আমরা তাদের বিরুদ্ধে বলছি। আশা করি সো ফ্রান্স হ্যাজ টু পে দ্য প্রাইস হোয়াট এভার দে আর ডুইং ইন স্পেসিফিক্যালি ইন দিস সাবজেক্ট। এনিওয়ে, সো আমরা আশা করি তারা তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং সারা পৃথিবী বিশ্ববাসীর কাছে তারা ক্ষমা চাইবে। ইকবাল ভাইকে ডাবল দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? আমেরিকা বাংলা নিউজ বলতেছে, ইকবাল ভাইকে ডাবল দেখাচ্ছে, এখন তো আমি টেনশনে পড়ে গেছি। আমেরিকান বাংলা নিউজ যদি কথা বলে তাহলে তো এই তো বিগ ব্যাপার, হচ্ছে এই চ্যানেল টিটি এটার দায় দায়িত্ব নিতে হবে। জাজাকাল্লাহ খায়ের, যেহেতু দি মেসেঞ্জার প্রোগ্রাম, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে কয়েকটি নাদ রাসূল করতে করতে আজকে প্রোগ্রাম থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমাদের ভালোবাসা একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য, আমাদের হৃদয়, আমাদের কলিজা, আমাদের সব কিছু তার জন্য উজাড় করা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোয়াশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা,
রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, ও গো রসুল প্রিয় রসুল প্রাণে রসুল, ও গো রসুল প্রিয় রসুল প্রাণে রসুল, তোমার জন্য বিশ্বে মোরা আলো পেয়েছি পেয়েছি কুল, ও গো রসুল প্রিয় রসুল প্রাণে রসুল, ও গো রসুল প্রিয় রসুল প্রাণে রসুল, তোমার সে পথে চলতে গিয়ে দেখি সামনে বাধার পাহাড়, বাধার পাহাড় দোলে সঠিক পথে চলে তবু পার হই পারাবা, তোমার সে পথে থাকবো অটুট, তোমার সে পথে থাকবো অটুট, না না নড়বো না নড়বো না একচুল, ও গো রসুল প্রিয় রসুল প্রাণে রসুল, ও গো রসুল প্রিয় রসুল প্রাণে রসুল, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়া, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়া, হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা, হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা, ঝরে ধারায় অবিরত, ঝরে ধারায় অবিরত কবু না ফুরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়া, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এই সারা পৃথিবী তার ফুলের ঘ্রাণে সুশোভিত হোক সে প্রত্যাশা রেখে আপনাদের সবার প্রতি ভালোবাসা জানিয়ে আসল ভাই আপনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে চ্যানেল টিটির প্রতি শুভকামনা রাখি রেখে আজকের মতো দ্য মেসেঞ্জার প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।